কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন একটা মিনি ব্লগে আপনাদেরকে জানাই অনেক অনেক স্বাগত টেবিলের উপরে যে রানারটা আছে ম্যাটগুলো আছে এগুলো হচ্ছে যে ময়লা হয়েছে ধুইয়া দিব তো এগুলো ভিজাইয়া দিলাম তারপরে ঘরের আমার আজকে বেশ কাজ আছে এইগুলা পরে করব। তো কাজ বলতে এটাই ঘরটা ঝুল দিতে হবে অনেক আলং হয়েছে তো কয়েকদিন না আমি ভাবতেছি ঘরটা ঝুল দিব ঝুল দিব আলোং হয়েছে আমি একটু অলসতা মানে আলসেমি করতেছিলাম আমার শরীরে একটু অলসতাও কাজ করতেছিল। তো আর দেওয়া হইতেছিল না তো আজকে ভাবলাম যে না আজকে দেই আর পূজাও তো আইসা বসছে পূজার আগে তো ঘর টর ঝুল দিতে হয় সব কিছু ধুইতে হয় পরিষ্কার করতে হয় তো ভাবলাম আস্তে আস্তে শুরু করে দেই ঘর বাড়ি পরিষ্কার করা নয়তো বা পরে আর কি একসাথে আমি করতে পারবো না তো এর জন্য আর কি আজকে শুধু আমরা যে রুমটাতে থাকি এই রুমটা আর কি ঝুল দিলাম আর এই রুমটাতেই আলং বেশি হয়েছে অন্যগুলা তো ওই হয় না হয় না আর কি তো এত পরিমাণে চোখে যাইতেছিল আর তখন অনেক বাতাস ছিল বাইরে চোখে যাইতেছিল খুব তো পরে আমি শুধু মানে আমাদের রুমটায় আর কি ঝুল দিছি পরে ভাবলাম মানে আজকে মানে অনেক বাতাস ছিল অনেক আমার ঝুল দিতে অসুবিধাই হইতেছিল তো ভাবলাম থাক আজকে শুধু আমাদের রুমটাই দিলাম পরে কালকে আর কি অন্য বাকি দুইটা রুম দিবো তো এই ভিডিওটি এই পর্যন্ত টাটা